হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আমার জবা গাছ কিন্তু ফুলে ভরে গেছে। যেমন যেমনটা পরিচর্যা আমি তোমাদের বলেছি, সেইভাবে যদি তোমরা করো, তোমাদের গাছেও কিন্তু এই রকমই জবা ফুল হবে। এবার আজকের বিষয় যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, হ্যাঁ, আজকে আমি কথা বলবো এমন একটা খাবার নিয়ে যাদের জবা গাছে কিছুতেই কুড়ি আসছে না, কিছুতেই ফুল আসছে না। কিন্তু আজকে যেই খাবারটা আমি তোমাদের বলবো, এই খাবারটা দেখালে তোমাদের গাছে ডেফিনেটলি উইদিন ওয়ান উইক, এক সপ্তাহের মধ্যে কুড়ি আসার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে। কিন্তু তোমাদের ধৈর্য ধরে প্রক্রিয়াটা করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের গাছে এই রকম ফুল দেখতে পাবে। এবার দেখো, প্রথমেই তোমাদের বলবো একটাই কথা, জবা গাছে আমরা কিন্তু মাটি চেঞ্জ করেছি, দিয়েছি মিক্স খাবার। নিশ্চয়ই তোমরা করেছো, কারণ এইটা আমি অনেক আগে তোমাদের বলেছিলাম, ভিডিও করে দেখিয়েছি কীভাবে মাটি চেঞ্জ করতে হবে। কেউ যদি সম্পূর্ণ মাটি চেঞ্জ করতে না পারে, তাহলে কীভাবে তাকে অল্প মাটি চেঞ্জ করেও বেশি ফুল আনতে পারবে, সেই সব ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবার নিশ্চয়ই সেগুলো তোমরা ফলো করেছো, তোমরা সেগুলো করেছো। এবার দেখো, জবা গাছে কিন্তু জল, মানে জলটা কিন্তু তোমাদের একদম বুঝে বুঝে দিতে হবে। জলের ঘাটতি যদি মাটিতে হয়, তাহলে কিন্তু কী হবে না, কুড়ি আসার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই আমি তোমাদের বলবো যে জবা গাছে কিন্তু জল দুবেলা দিতে হবে, জল দুবেলা দিতে হবে। জলে কোনো কার্পণ্য করলে হবে না, যে একবার জল দিয়ে দিই, বেশি করে জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। এর একটা কথা তুমি সিম্পল তোমাদের বলছি, তোমরা সারাদিনে যদি একবার খাও, একবার বেশি করে খেয়ে নাও, তাহলে কি হবে? নিশ্চয়ই হবে না। আমরা একটা নির্দিষ্ট টাইমে খাই, লাঞ্চ করি, ডিনার করি, সকালে ব্রেকফাস্ট করি, তাহলে আমাদের যে সঠিক আহার, সেই আহারটা কিন্তু আমরা পেয়ে থাকি। তো তাই তোমাদের বলবো যে দিনে দুবেলা, মানে একবার সকালে একবার বিকেলে, এই দুবার কিন্তু চেষ্টা করো গাছে জল দিতে। এই জলটা ঠিকমতো দিলে তোমাদের গাছের যে খাবারের ঘাটতি, সেই ঘাটতি কিন্তু অনেক সময় অনেকাংশে মিটে যাবে। কারণ জলের মধ্যে অনেক মিনারেলস আছে, যেগুলো তোমাদের গাছকে ভালো রাখতে, গাছকে সুন্দর রাখতে সাহায্য করবে। এই জলটা খুব ভাইটাল যে কোনো গাছে, তোমাদের যত গাছের কথা আমি বলি, যে কোনো গাছে জল কিন্তু খুব ভাইটাল। জলে সমস্যা হলেই তোমাদের গাছে দেখবে 90% ক্ষেত্রে গাছে সমস্যা। তাই প্রথমেই জবা গাছে ফুল আনার ক্ষেত্রে আমি বলবো যে দুবেলা জল দিতে হবে, দুবেলা জল দিতে হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। মানে জল দিতে হবে মানে একদম ঢেলে গেলাম, ওরম করলে কিন্তু হবে না, একদম ভালো করে জল দিতে হবে, যাতে গাছগুলো প্রপার জল পায়। আর অতিরিক্ত জল যেন গোড়ায় জমে না থাকে, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। জল যেন বেশিক্ষণ গোড়ায় জমে না থাকে, সেইভাবে তোমাদের কিন্তু মাটিটা তৈরি করতে হবে। মাটি, জবা ফুলের মাটি বানানোর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, যদি না দেখে থাকো অবশ্যই সেই রকমভাবে মাটি তৈরি করো। তো এই তো গেল জলের কথা। এবার তোমাদের বলবো খাবার, মানে কি এক্সট্রা খাবার এই গাছে দিলে তোমাদের জবা গাছে কিন্তু এইরকম কুড়িতে ঠেকে যাবে। প্রথমেই তোমাদের বলি যে জবা গাছে যেই খাবারটা আমরা দিয়ে থাকি, যেই খাবারগুলো বানানো তোমাদের দেখেছি, যে লিকুইড খাবার, সেটা কিন্তু আমরা দেবো, সেটা কিন্তু কোনোভাবেই স্টপ করলে হবে না। কিন্তু তার সাথে অতিরিক্ত আমি যেই খাবারটা দেবো, সেটাই হচ্ছে আসল আজকের মূল খাবার, যে কী সেই খাবার। তো সোজা চলো, তোমাদের দেখাচ্ছি সেটা কী খাবার, যেটা দিলে তোমাদের গাছ ভর্তি এইরকম কুড়ি, এইরকম ফুল অনিশ্চয়ই আসবে কিছু দিনের মধ্যে। দেখো, এখানে দুটো জবা গাছ দেখতে পাচ্ছ, একদমই কিন্তু কুড়ি নেই, ঠিক আছে? এই গাছ দুটোর উপরে আমি তোমাদের সেই খাবারটা দিয়ে রাখাবো, কীভাবে খাবার দিতে হবে। দেখো, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, বা লাল পটাশ বলে আমরা জেনে থাকি। এই লাল পটাশ কিন্তু জবা গাছের জন্য খুব ভালো। এই পটাশটা গাছে দিলে গাছের গ্রোথ যেমন ভালো হবে, গাছের পাতা সুন্দর হবে, আর গাছে যদি কুড়ি না থাকে তোমাদের গাছে, তাহলে তোমাদের গাছে কিন্তু কুড়ি আনতে খুব সাহায্য করবে। কতটা দেবো দেখো, এখানে এক চামচ নিয়েছি, এই এক চামচ মিউরেট অফ পটাশ, ঠিক আছে? আমি টবের চারদিকে দিয়ে দেবো। সেম দেখো, এই গাছটার ক্ষেত্রে আমি এই এক চামচ দিয়ে দিলাম।
আর এই পটাশ 15 থেকে 20 দিনে, 15 থেকে 20 দিনে একবার করে তোমাদের জবা গাছে দিতে হবে। আর দেওয়ার পর অবশ্যই ভালো করে কিন্তু জল দিয়ে যেতে হবে। এবার জলের কিন্তু ঘাটতি হলে হবে না, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত পরিমাণে জল তোমাদের কিন্তু গাছে দিতে হবে। তাহলেই তোমাদের গাছে যে কুড়ি না আসা প্রবণতা সেটা দূর হবে আর তোমাদের গাছে কিন্তু কুড়ি আসবে। এবার এখানে একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে অনেকে নিশ্চয়ই বলবে যে পটাশ দিলে মাটি খারাপ হয়। নিশ্চয়ই তোমরা অনেকে আছো যারা মাটিতে একদম পটাশ ব্যবহার করো। এবার সেই সকল বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো তোমরা ব্যবহার করতে পারো NPK 0050। NPK 0050 তোমরা ব্যবহার করতে পারো। এইটা একটুখানি এক্সপেন্সিভ NPK, যত NPK আছে। তো এই NPKটা তোমরা 1 গ্রাম পার লিটার জলে নিয়ে জলে গুলে গাছে ভালো করে স্প্রে করতে পারো। যদি তোমাদের মনে হয় যে আমি পটাশ দেবো না, তাহলে আমি বলবো যে NPK 0050টা তোমরা অবশ্যই গাছে ব্যবহার করো, তোমাদের গাছে কিন্তু একই রকমের উপকার হবে। আর NPK 0050টা 10 দিনে একবার তোমাদের গাছে স্প্রে করতে হবে। তাহলেই দেখবে তোমাদের গাছে যে ফুল না আসে, যে কুড়ি যদি না আসে, তোমাদের গাছে কিন্তু কুড়ি আসার সম্ভাবনা কিছুদিনের মধ্যেই তোমাদের গাছে কিন্তু সেটা বৃদ্ধি পাবে। এবার তোমাদের আরেকটা কথা যেটা বলবো, এই সময় তোমাদের নজর রাখতে হবে, সেটা হচ্ছে রোগ পোকা। গাছে যেন কোনোরকমভাবেই কোনো পোকার আক্রমণ না হয়, তার জন্য তোমাদের কী করতে হবে, যা যা করণীয়, যা যা ওষুধ দেওয়া, সেই ধরনের ওষুধ কিন্তু তোমাদের দিতে হবে। সবথেকে ভালো বলবো সুপার সোনাটা, কনফিডার, একতারা, এই ধরনের ওষুধগুলো তোমরা যদি ব্যবহার করো, জবা গাছে যেই ধরনের রোগ হয়, যেই ধরনের পোকার আক্রমণ হয়, তার জন্য কিন্তু সবথেকে ভালো। জবা গাছে যদি একবার পোকা লেগে যায়, তখন যদি তোমরা ভাবো যে আমি নিম অয়েল স্প্রে করবো, কোনোদিনও কিন্তু তাহলে তোমাদের উপকারে আসবে না। নিম অয়েলে পোকা লেগে গেলে কিন্তু আর কোনো কাজে আসে না খুব একটা, এটা আমার নিজের ব্যক্তিগত মানে এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি। তো নিম অয়েল যদি দিতে হয়, তাহলে না প্রথম থেকে একদম গাছে কোনো পোকা নেই, তখন থেকে তোমাদের কিন্তু গাছে নিম অয়েল স্প্রে করতে হবে। তাহলেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে, গাছ কিন্তু সুন্দর থাকবে। একবার যদি পোকা লেগে যায়, তখন যদি ভাবো আমি নিম অয়েল দেবো, নিম অয়েল দিয়ে পোকা তাড়াবো, তাহলে কিন্তু কোনোদিনও হবে না। আর যেটা বললাম, খাবারটা কিন্তু একদম একদম ঠিক, যদি তোমরা লাল পটাশ ইউজ করো তাহলে 15-20 দিনে একবার, আর যদি 0050 ইউজ করো তাহলে 10 দিনে একবার। মানে লাল পটাশ মাসে দুবার, আর 0050 যদি ইউজ করো মাসে 3 বার। এইভাবে তোমরা যদি করো, তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে। আমার সব গাছে আমি পটাশ দিই রেগুলার বেসিসে, যেরকম তোমাদের আমি বললাম। আর গাছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মী জবা, কী পরিমাণে কুড়ি এসছে তোমরা খালি দেখো, পুরো গাছ ভর্তি, গাছ জুড়ে কিন্তু কুড়ি আছে। এই পটাশ কিন্তু তোমাদের গাছে কুড়ি আনতে আর গাছকে সুন্দর রাখতে খুব ভালোভাবে হেল্প করবে, তোমাদের গাছটাকে কিন্তু সুন্দর রাখবে, গাছে কিন্তু কুড়ি আসার প্রবণতা সব সময় বাড়বে। আর পটাশ শুধু যে জবা গাছের জন্য ভালো করে তা না, তুমি আমার ভিডিও যদি ফলো করো, তুমি দেখেছো যে এর আগে বিভিন্ন গাছে আমি পটাশ প্রয়োগ করেছি, তার রেজাল্ট তোমরা কী হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। তাই আমি বলবো যাদের গাছে কুড়ি আসছে না, কুড়ি আসার সমস্যা হচ্ছে, অবশ্যই এই খাবারটা তোমরা গাছে ব্যবহার করো। কিছুদিনের মধ্যে তোমাদের গাছে যে কুড়ি না আসার যে প্রবলেমটা, সেই প্রবলেম থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসবে। তো ভিডিওতে আমি সব কিছু সব রকম ডিটেলস বলে দিলাম। এরপরও যদি কোনো জায়গায় তোমরা যদি বুঝতে না পারো, কোথাও যদি অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও, আমি তোমাদের কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। আরেকটা কথা যেতে যেতে বলছি, রিসেন্টলি বেশ কিছু বন্ধু আমাকে জবা গাছের নেট পট নিয়ে কথা বলছো। জবা গাছে নেট পট থাকলে সেটা কি বের করে বসাতে হবে নাকি নেট পট সমেত বসাতে হবে? এবার দেখো, বিভিন্ন মানুষে বিভিন্ন রকম মতামত আছে যে নেট পট বার করতে হবে কি হবে না। পার্সোনালি আমি এখন অবধি কোনো জবা গাছ কিনিনি যেগুলো নেট পটের মধ্যে আছে, সো আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু যারা করেছে, যারা জানে, তাদের অনেকের সাথে কথা হয়েছে, তারা বলেছে যদি নেট পট ঠিক করে না বের করা হয়, তাহলে কিন্তু গাছ মরলেও মরে যেতে পারে। তাই আমার বিভিন্ন বন্ধুরা আমাকে সাজেস্ট করেছে, যদি নেট পট থাকে গাছে, তার নেটপট অবস্থাতেই তোমাদের গাছটা বসাতে হবে। আর অবশ্যই যেন সেই গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে, কোনো সমস্যা হবে না। গাছটা যত আস্তে আস্তে বড় হয়ে যাবে, শিকড়টা যত বাড়বে, নেটপটটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি নেটপট যুক্ত জবা গাছ থাকে, অবশ্যই কিন্তু নেটপট সমেত গাছটা বসিও, এটা
আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স না, আমি বন্ধুদের থেকে জেনে তোমাদের বলছি। তো ভিডিওর আজকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে নিশ্চয়ই যদি সম্ভব হয় শেয়ার করো। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য আলবিদা।